নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্তর্মহল। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় একটি ধারাবাহিক হলো মিটি ঝোরা। এই মেগার হাত ধরে ছোট পর্দার অতি পরিচিত নাম হয়ে উঠেছেন আরাত্রিকা মাইতি। এখনো পুরীর গণ্ডিও পার করেনি সে, কিন্তু এরই মধ্যে একের পর এক হিট ধারাবাহিক দিয়ে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে রেখেছেন। সদ্য নিজের উপার্জনের টাকায় একটি ফ্ল্যাটও কিনেছেন অভিনেত্রী, কিন্তু এর পাশাপাশি আরও একটি খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে আরাত্রিকার জীবনে নাকি প্রেম এসেছে, অনস্ক্রিনে রাই অনির্বাণের দাম্পত্য তলানিতে, কিন্তু বাস্তব জীবনে প্রেমে পড়েছেন পর্দার রাই। কিন্তু কাকে মন দিলেন নায়িকা? আরাত্রিকার মনের মানুষ অভিনেতা আর্য দাশগুপ্ত, টেলিপাড়ার পরিচিত মুখ। আর্য শিশুশিল্পী হিসাবে কাজ করেছিলেন অভিনেতা, এবং সম্প্রতি এটা আমাদের গল্পতে নজর কেড়েছিলেন তিনি। আজকাল দুজনে সোশ্যাল মিডিয়াতে উকি দিলেই দেখা যাচ্ছে তাদের রিলস। সম্প্রতি একটি রিলস শেয়ার করে আর্য ক্যাপশনে আরাত্রিকাকে উদ্দেশ্য করে লেখেন, তুমি কি আমার ডান্স পার্টনার হবে? উত্তরে নায়িকা বলেন, চিরকালের জন্য। যার পরেই শুরু হয়েছে চর্চা। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন, তোমরা কি প্রেম করছো? তার সরাসরি কোনো উত্তর না এলেও আরাত্রিকার ঘনিষ্ঠ মহলের দাবি, আর্যর প্রেমে মজেছেন অভিনেত্রী। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।